নমস্কার আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর একটি লেসেন প্লেনে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর আমরা জানি আমার বই রয়েছে এবং আমার বইয়ের যে বাংলা অংশ রয়েছে সেই বাংলা অংশের লেসেন প্লেন আলোচনা করব। এবং একক হচ্ছে আমাদের হরিণেশ সিং এবং আজকের পাঠ ওই তো তোমরা সকলে জানো যে বাদিকে যেটা লিখতে হয় বিদ্যালয়ের নাম অর্থাৎ তুমি যে স্কুলে টিচিং করতে গিয়েছিলে সেই স্কুলের নাম তুমি এখানে লিখবে শ্রেণী দ্বিতীয় আমি আগে বললাম শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কতজন শিক্ষার্থী তোমার শ্রেণীতে উপস্থিত ছিল গড় বয়স সাত প্লাস কারণ দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স সাত প্লাস এটা লিখতে হয় শিক্ষার্থী শিক্ষকের নাম তোমার নিজের নাম কমিক সংখ্যা মানে তোমার রোল নাম্বার তুমি এখানে লিখবে কলেজের যেটা রোল নাম্বার সময় চল্লিশ মিনিট লিখতে পারো পঁয়তাল্লিশ মিনিট এবং তারিখ তুমি যে তারিখে পড়াচ্ছ বা পড়িয়েছো বিষয়টি সেই তারিখ তোমার লিখবে বিষয় আমার বই একক হরিণেশ সিং আজকের পাঠ ওই আমি এগুলি একটু আগেই বললাম একটা কথা বলে রাখি তোমার যদি লেখা বুঝতে অসুবিধা হয় তো তোমরা আমার কথাগুলিকে শুনবে এবং সেটা দে শুনে শুনে তোমরা লিখে নেবে তো দেখো উদ্দেশ্য উদ্দেশ্য আমরা কি লিখব বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য কি যুক্তবর্ণ চিনতে ও যুক্তবর্ণ যোগে গঠিত শব্দ বলতে পারবে দৈনন্দিন জীবনে কোনো কিছু বা কাউকে অবজ্ঞা করা যে উচিত নয় তা বুঝতে পারবে সাধারণ উদ্দেশ্য কি একটি সুন্দর গল্প জানতে পারবে সরব পাঠ করতে পারবে আর উপকরণ হচ্ছে চক ডাস্টার পাঠ্যপুস্তক কর্মপত্র টিএলএম প্রভৃতি তো তোমরা দেখছো সামথিং ইউটিউব চ্যানেল তো তোমরা এইরকম ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এবার আমরা যাব আমাদের নেক্সট স্তর অর্থাৎ আয়োজন স্তরে আয়োজন স্তরে যেটা লিখতে হয় বিষয়বস্তু শিক্ষকের কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর কাজ যৌক্তিকতা সময় শিক্ষার্থীর প্রতিক্রিয়া বিষয়বস্তু করে আমরা লিখব শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করা ও নতুন পাঠে আগ্রহ সঞ্চয় করানো শ্রেণী শয্যা দলীয় ভাগ ইত্যাদি শিক্ষকের কাজ হয়েছে শ্রেণীকক্ষে প্রবেশ করে স্বাদু সম্ভাষণ জানিয়ে এবং কুশল বিনিময় এর পরে পাঠে প্রবেশের জন্য পূর্বজ্ঞান সরনের জন্য কিছু প্রশ্ন করবো যে সিং আছে এমন একটি পশুর নাম বলো তোমরা কে কে হরিণ দেখেছো হরিণের কি সিং আছে যৌক্তিকতা কী শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ মনোযোগ সঞ্চার করা শিক্ষার্থীর কাজ হবে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মেনে চলবে এবং শিক্ষকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে যে প্রথম প্রশ্নের উত্তর কী কী বলবে যে গরু ছাগল হরিণ এগুলি সিং আছে তোমরা কে কে হরিণ দেখেছো কেউ বলবে হ্যাঁ কেউ না হরিণে কি শিং আছে হ্যাঁ স্যার যৌক্তিকতা কি শিক্ষার্থীরা শিক্ষকের প্রতি সৌজন্য দেখাবে এবং মান্য করবে পূর্বজ্ঞানের স্মরণ সময় দশ মিনিট শিক্ষার্থীর প্রতিক্রিয়ায় শিক্ষকে মান্য করবে ও সৌজন দেখাবে আজকের পাঠ সম্পর্কে ধারণা পাবে তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমি শেষে বলবো যে তোমাদের এই লেসেন প্ল্যানের জন্য কোন টি তোমরা করবে এবং এই লেসেন পেন্টে তোমরা কিন্তু ফাইনাল টিচিংয়েও পড়াতে পারো আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের যাদের যাদের ফাইনাল টিচিং এখনও চলছে বা এখন হচ্ছে তোমরা অবশ্য কমেন্টে আমাকে জানাইও বিষয়বস্তু শিক্ষকের কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর কাজ যৌক্তিকতা সময় শিক্ষার্থী প্রতিক্রিয়া অর্থাৎ আয়োজন স্তরের মতন এখানেও সেই একই ছক করতে হবে এবং বিষয়বস্তু ঘরে আমরা কি লিখব হরিণের সিং অনুচ্ছেদটি ভালোভাবে পড়ানো এবং বিষয়বস্তুকে আকৃষ্ট সহকারে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা শিক্ষকের কাজ কি শিক্ষক এককটিকে ভালোভাবে পড়াবে শিক্ষার্থীদের এবং বুঝিয়ে দেবে পড়ানো অনুচ্ছেদটি একজনকে পড়তে বলবো। বাকিদের মন দিয়ে শুনতে বলবো এবং তাদের কোথাও অসুবিধা আছে কি না জিজ্ঞাসা করব। অসুবিধা থাকলে আবার বুঝিয়ে দেবো প্রয়োজনে টিএলএম দেখিয়ে বোঝাবো যৌক্তিকতা কি শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি ও বিষয়বস্তুর আলোচনা শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি সে শিক্ষার্থীর কাজ কি শিক্ষার্থীর কোনো অসুবিধা থাকলে বা কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করবে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মেনে চলবে এবং শিক্ষক যা প্রশ্ন করবে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা এই উপস্থাপন স্তরে টিএলএমটি টাঙাবে যৌক্তিকতা জ্ঞান ও উর্জিত জ্ঞানের প্রয়োগ সময় কুড়ি মিনিট শিক্ষার্থীর প্রতিক্রিয়া হচ্ছে শিক্ষার্থীরা ভালোভাবে সরবপাঠ পড়তে পারবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উত্তর দেবে এবার আমাদের শেষ স্তর অর্থাৎ মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে কী লিখবো একই বিষয়বস্তু শিক্ষকের কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর কাজ যৌক্তিকতার সময় শিক্ষার্থীর প্রতিক্রিয়া বিষয়বস্তু করে কী লিখবো শিক্ষার্থীদের আজকে যা পড়ানো হলো তা জানার জন্য একটি কর্মপত্রের ব্যবস্থা করবে এবং সেটি সমাধানে সাহায্য করবো শিক্ষকের কাজ শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীদেরকে একটি কর্মপত্রের মাধ্যমে শ্রেণীকক্ষের পরিবেশ ঠিক রাখবো যৌক্তিকতা হচ্ছে আজকের পাঠ উদ্দেশ্যভিত্তিক হলো কি না তা যাচাই করা শিক্ষার্থীর কাজ হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষকদের দেওয়া কর্মপত্রটি পূরণ করবে এবং নির্দিষ্ট সময় তা জমা দেবে ও যৌক্তিকতা হচ্ছে অর্জিত গানের প্রয়োগের দক্ষতা সময় হচ্ছে দশ মিনিট আর শিক্ষার্থীর প্রতিক্রিয়াকে আজকের পাঠ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করবে আর কর্মপত্র হচ্ছে কী লিখবো হরিণ কোথায় থাকে লেখো নদীর জল কেমন হরিণের শিংগুলি কেমন হরিণটিকে কে তারা করেছিল তো এবার আমি বলবো যে কি টিএলএম তোমরা ব্যবহার করতে পারো তোমরা এখানে হেডিং করবে হরিণের সিং এবং তোমরা বুঝতে পারছো যেহেতু হরিণের সিং পড়াটার নাম তাই তোমরা হরিণের ছবি তো আঁকাবেই হুম কীরকম হরিণের ছবি আঁকাবে যে একটি নদীতে একটি হরিণ জল খাচ্ছে এবং বাকি হরিণগুলি ঘুরে বেড়াচ্ছে এবং সাথে সাথে আরেকটি ছবি আঁকাবে যে যেখানে ছাগল গরু মানে এই সমস্ত কিছু প্রাণী মানে ঘাস খাচ্ছে এরকম কিছু ছবিও তোমরা আঁকাবে অর্থাৎ মোদ্দা কথা হলো একটি মানে নদী আঁকাবে সে নদীতে একটি হরিণ জল খাচ্ছে এবং গরু ছাগল এগুলি আশেপাশে কিছু একটা জায়গাতে মানে কোনো একটা জমিতে ঘাস খাচ্ছে এই ছবি তোমরা আঁকাবে যেহেতু আমার কাছে এই টিএলএমটি আমি এখন পেলাম না আমার কাছে ছিল এই টিএলএমটি আমি পেলাম না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তবে যেটা বললাম সেটাই তোমরা আঁকাও তোমাদের এই সেটাই সব থেকে ভালো টিএলএম হবে আমার মনে হয় যেটা তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং কোনো কিছু যদি আমার ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে তোমার লাইক করবে এবং শেয়ার করবে এছাড়া এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে সকলকে ধন্যবাদ